হ্যালো আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য একটি গল্প পড়ব গল্পটি গতকাল দৈনিক প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে গল্পটি অনেক পুরনো এটি নাসিরউদ্দিন হুজ্জার গল্প গল্পটির নাম হলো ধারাও বিবিকে বলে আসি তো প্রথম আলোতে এই গল্পটি শুরু করার আগে ছোট্ট একটা ব্যাকগ্রাউন্ড বা যেটাকে বলা যায় লেখকের ছোট্ট একটা পরিচিতি তুলে ধরা হয়েছে পরিচিতিটা এরকম নাসির উদ্দিন হুজ্জার জন্ম তুরস্কে ত্রয়োদশ শতাব্দীর প্রথম ভাগে নানা চরিত্রে ও পেশায় তাকে তার কয়েকশো গল্পে হাজির হতে দেখা যায় সবচেয়ে মজার ব্যাপার হলো হুজ্জা এখন আর নয় সারা বিশ্বের ইউনেস্কো তার গল্পগুলোকে বিশ্ব সাহিত্যিক ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে হুজ্জা অবশ্য এক এক অঞ্চলে এক এক নামে অভিহিত যেমন উজবেকিস্তান ও চীনে তিনি আফেন্দি বা এফেন্দি নামে পরিচিত তার গল্প কখনো নির্মল হাস্যকৌতুকে কখনো বুদ্ধির ঝলকে কখনো বা নৈতিক শিক্ষার দুটিতে উজ্জ্বল কখনো নিজেকে নিজেই ব্যঙ্গ করেছে। আমরা নাসির উদ্দিন এক একটি গল্পে এক এক রকম মেসেজ পেয়ে থাকি এক একটি গল্পে এক এক রকম নির্মল হাস্য কৌতুকে আমরা আনন্দিত হই বা কিছু কিছু গল্প আছে যেগুলো অনেক বুদ্ধিদীপ্ত সেগুলো সবসময় আমরা সবাই যে ধরতে পারি তা কিন্তু নয় কিছু কিছু মেসেজ আমাদের ঠিক কানের গোড়া দিয়ে চলে যায় আমরা হয়তো ধরতে পারি না আর নৈতিক শিক্ষার কথা কি বলবো এই নৈতিকতা তো এখন পরাবাস্তব যাই হোক সেদিকে আমরা খেয়াল না দিই আমি গল্পটি পড়ছি গল্পটির নাম হলো দাঁড়াও বিবি বলে আসি একদিন সন্ধ্যাবেলা কয়েকজন বন্ধু বান্ধব গল্প করতে করতে এসে নাসির বললেন ভাই আজ তোমার বাড়িতে আমরা সকলে খেতে চাই খুব ইচ্ছে করছে তোমার বাড়িতে খেতে অনেক দিন হলো ভালো মন্দ খাওয়া হয়নি তো উদ্দিন হুজ্জা বললেন সে তো খুব ভালো কথা চলো আমার বাড়ি যে যত খেতে চাও আজ তোমাদের পেট ভরে খাও তারপর বাড়ির দ্বারগোড়ায় এসে তিনি বললেন ভাই তোমরা একটু অপেক্ষা করো আমি বিবিকে বাড়ির ভেতর গিয়ে বলে আসি খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করতে যাতে তাড়াতাড়ি হয় এই কথা বলে মোল্লা বাড়ির ভেতরে ঢুকে গেলেন মোল্লার বিবি সব শুনে তো ক্ষেপে আগুন বললেন আমি এখন এই রাতে তোমার এসব বেয়াক্কেল দুস্থদের জন্য রান্না করতে যাব। চালাকি পেয়েছ যাও এখনই গিয়ে বলো এখানে অসব হবে টবে না সবাইকে যে যার বাড়িতে গিয়ে মনের স্বাদ মিটিয়ে খেতে বলে দাও যাই বলো আমাকে দিয়ে এখন কোনো কাজই হবে না ছি ছি বিবি অসব কথা বলা যায় বন্ধুদের ভীষণ লজ্জায় পড়ে যেতে হবে ওদের প্রত্যেকের বাড়িতে আমি ভালো মন্দ খাবার অনেকবার খেয়েছি আমি যদি আজ ওদের এভাবে ফিরিয়ে দেই তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে বলো তো না করার কথা আমি ভাবতেই পারছি না এই কথা শুনে নাসির উদ্দিন বিবি তাকে বলল তাহলে তুমি অপরের ঘরে গিয়ে চাদর মুড়ি দিয়ে বসে থাকো ওরা এলে যা বলার আমিই বলবো আর এদিকে বন্ধুরা অনেকক্ষণ বাইরে অপেক্ষা করে শেষটায় করানের হাঁক দিল ভাই নাসির আমরা দাঁড়াতে পারছি না দরজা খোলো অনেকক্ষণ দাঁড়াতে দাঁড়াতে পায়ে খিল ধরে গেল যে বিবি দরজা না খুলি ভেতর থেকে বললেন উনি বেরিয়ে গেছেন বাড়িতে নেই সে কি আমরা তো দরজার গোড়ায় দাঁড়িয়ে আছি ওকে বাড়ির মধ্যে ঢুকতে দেখেছি কিন্তু ওকে তো বেরিয়ে যেতে আমরা দেখিনি কিন্তু গিন্নির সাহাফ জবাব আমি কিন্তু বলছি উনি বেরিয়ে গেছেন বাড়িতে নেই আজ আর উনি বাড়ি ফিরবেন না বলে জানিয়ে গেছেন কাল এলে তার সঙ্গে দেখা করতে পারবে এ কথায় নাসির আর চুপ করে থাকতে পারলেন না তিনি দুতালার ঘরের জানালা থেকে চেঁচিয়ে বললেন সে খিড়কি দিয়ে বেরিয়ে গেছে সামনের দিক দিয়ে বের হলে তো আপনারা দেখতেই পেতেন শেষের লাইনটি খুব হাস্যকর এবং বুদ্ধিদীপ্তও বটে আসলে নাসির উদ্দিন মোল্লা যেভাবে খিড়কির দরজা দিয়ে মুখ বের করে বললেন সে তো খিড়কির দরজা দিয়ে বের হয়ে গেছে আজকাল আর ওভাবে কেউ বলে না বিশেষ করে পাওনাদাররা যখন আসে বাড়িতে খোঁজ করতে তার পাওনা আদায় করার জন্য তখন সেই ঋণ যে লোকটি সেও এরকম চাদর মুড়ি দিয়ে শুয়ে থেকে বলে যে তার বাচ্চাকে বা বিবিকে কে বলে পাওনাদারকে যেন বলে সে বাড়িতে নেই তো এই গল্পের সাথে একটা আমাদের দেশের একটা কৌতুকের কথা মনে পড়ে গেল সেই কৌতুকটা বলে শেষ করছি কৌতুকটা হলো এরকম একদিন এক পাওনাদার বাড়িতে খুঁজে আসলো এসে তার বাচ্চাকে জিজ্ঞেস করলো এই খোকামুনি শুনো তোমার বাবা কোথায় এদিকে পাওনাদারের পায়ের আওয়াজ শুনে সেই লোক কাঁথামুড়ি দিয়ে শুয়ে পড়েছে কিন্তু কাঁথামুড়ি দিয়ে শোয়ার সময় খেয়াল করেনি পা দুটো যে বেরিয়ে আছে তো ওই পাওনাদার যখন জিজ্ঞেস করলো তোমার বাবা কোথায় তো মেয়েটি ছোট্ট মেয়েটি তার বাবার শেখানো কথা বললো যে বাবা তো বাড়িতে নেই তো এই কথা শুনে পাওনাদার বলল ওই যে দেখা যাচ্ছে এই খাটের উপর আছে পা বেরিয়ে আছে কয়ে হ্যাঁ হ্যাঁ বাবা বেরিয়ে যাওয়ার আগে পা গুরুনিতে ভুলে গিয়েছে তো এরকম হয় আর এখন তো এটা আগেকার গল্প কিন্তু এখন তো মোবাইলের উপর গল্প চলে মোবাইলে পাওনাদার যখন জিজ্ঞেস করে এই তুমি কোথায় আজকে তো টাকা দেওয়ার কথা ছিল তো সে হয়তো বলে দেয় যে আমি তো বাড়িতে নিই বাড়িতে বসে থেকে বহু বাচ্চাদের সামনে মোবাইল দিয়ে মিথ্যে কথা বলছে মোবাইল দিয়ে তো আর ওকে ট্রেক করা যায় না পাওনাদারের কাছে তো আর সেই ট্রেকিং সিস্টেম নাই তো এতে হচ্ছে কি বাচ্চারা মিথ্যে শিখছে কিভাবে নিজেকে মিথ্যা কথা বলে পার পেতে হয় সেই কথাগুলো শিখছে যা আসলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য মোটেও শুভনীয় নয় আমরা আশা করি যারা গার্জিয়ান যারা সচেতন মানুষ এই বিষয়গুলো নিশ্চয়ই খেয়াল করবেন এবং এই বিষয়গুলো থেকেই বা ব্যাপারটা আপনার কাছে ছোটো মনে হতে পারে এই ছোটো ছোটো ব্যাপারগুলো থেকেই একদিন অনেক বড় ব্যাপার ঘটে যায় আজ যে বাচ্চারা আপনার সামনে আপনার মুখ থেকে মিথ্যে কথাটা শুনল কাল সেই শিশু সেই বাচ্চা আরও অনেক বড় মিথ্যে বা আরও অনেক বড় রকমের কোনো দুর্ঘটনা সে ঘটিয়ে ফেলতে পারে তাই সাবধান হন এখনো সময় আছে